ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে সাইক্লোনে পরিণত হবে সাইন, হতে পারে আবহাওয়ার চরম অবনতি। তো বন্ধুরা, বর্তমানে সাইন ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি তথ্য জানানো হয়েছে সমস্ত কিছু জানতে চ্যানেল বা ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আর শেয়ার নিত্য নতুন আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরার মোটিভেশন অনেকটাই বাড়িয়ে দেয়। তো চলুন বন্ধুরা, ঘূর্ণিঝড় গুলাবের পর আরও একটি নতুন ঘূর্ণিঝড় আসতে চলেছে সম্প্রতি, এমনই আশঙ্কার কথা জানিয়েছে মৌসুম ভবন। ঘূর্ণিঝড় গুলাবের লেজ থেকে জন্ম নিতে পারে সাইক্লোন শাহিন, এমনটাই জানা গিয়েছিল। একটি ঘূর্ণিঝড়ের লেজ থেকে শক্তি বাড়িয়ে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ঘটনা অতি বিরল। ঘূর্ণিঝড় গুলাবের লেজ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় শাহিনের জেরে প্রবল দুর্যোগের আশঙ্কা ঘনীভূত হচ্ছে দেশের পূর্ব ও পশ্চিম উপকূলে। আবহাওয়া ফের অবনতি হবে সেই সম্ভাবনায় তৈরি হয়েছে। জানা গিয়েছে শুক্রবার আরব সাগরের উপর তৈরি হতে পারে ঘূর্ণিঝড় শাহিন, এর জেরে প্রবল প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এই সাইক্লোনের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং সঙ্গে চলবে ভীষণ ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড় গুলাবের অবশিষ্টাংশ এখন অবস্থান করছে উত্তর মধ্য মহারাষ্ট্র ও দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের উপরিভাগে। এরপর এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, এমনটাই জানিয়েছে মৌসুম ভবন। এর জেরে আগামীকাল 30 সেপ্টেম্বর উত্তর পূর্ব আরব সাগরের উপরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ, এটি পরবর্তী 24 ঘন্টার ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এরপর এই সাইক্লোন ভারতীয় উপকূল পরিত্যাগ করে ধীরে ধীরে পাকিস্তানের মাকরান উপকূলের দিকে অগ্রসর হবে। IMD-র সাইক্লোন বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক সুনিতা দেবী বলেন, এই সাইক্লোনের ল্যান্ডফল ভারতীয় উপকূলে হবে না, তবে এই সাইক্লোনের জেরে গুজরাট ও কচ্ছের উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। স্থানীয় বাসিন্দাদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে এবং বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ইতিমধ্যেই যারা সমুদ্রে পাড়ি দিয়েছেন তাদের বুধবার সন্ধ্যার মধ্যে ফিরে আসার সতর্ক বার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।